जयति ते दिखम जन्मना ब्रज श्रयत इंदिरा शाश्वदात्रहि दैत दीक्षुताम दीक्षुतावका तैधिता सबो त्वं विचिन्वते जयति ते धिकं जन्मना ब्रज श्रयत इंदिरा शाश्वदात्रहि दैत दीक्षुता दीक्षुतावका तैधिता सबो स्त्वं विचिन्वते। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन अनंतेर संगे जतक्षण आमादेर सम्बन्ध ना हबे ततक्षण पर्यन्त आमादेर अभाव अभियोगेर कोनो समाधान कोनोदिनई हबे ना। भगवान अनंत देवेर संगे जतक्षण पर्यन्त जीवेर सम्बन्ध ना हय যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব হৃদয়েতে অনন্ত জীবকে আনতে আবাহন করে আনতে না পারেন ততক্ষণ পর্যন্ত বদ্ধজীবের অভাব অভিযোগ কোনোদিনই নিবৃত্ত হবে না, কোনো রকম ভাবেই সম্ভব না। ভগবান অনন্তের আসন ছাড়া কোনো জায়গায় অধিষ্ঠিত হন না। আমরা ক্ষুদ্র জীব, আমাদের বিষয় বাসনা সংযুক্ত হৃদয়, সর্বদাই কাম আদি ক্লেশে ক্লিষ্ট রয়েছে। আমরা হৃদয়ের কোনো বিশুদ্ধতা কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। কামাসক্ত হৃদয়েতে ভগবানের অবস্থান সম্ভব হয় না। ভগবান অনন্তের আসনেতে অধিষ্ঠিত হন যারা প্রচুর পরিমাণে হরিকথা শুনেছেন বাস্তব জায়গায় গৌড়ীয় মঠের, তারা নিশ্চয়ই এতদিনে এই কথাটা জেনেছেন যে হরি অনন্ত, হরি রূপ অনন্ত। হরিকে হৃদয়েতে আহ্বান করতে গেলে আমার হৃদয়ের ক্ষুদ্রতার অবসান হওয়া দরকার এবং হৃদয়কে হৃদয়েতে অনন্ত দেবকে আগে আমার হৃদয়েতে স্থাপন করতে হয়। তারপরে সেই অনন্ত সিংহাসনেতে ভগবান সেখানে এসে অধিষ্ঠিত হতে পারেন, তখন সম্ভব হয়। যদিও এটা বৃন্দাবনের অপ্রাকৃত পরিবেশে আলোচনার বিষয়, তথাপি আমি এখানে, এটা আমার গুরুবর্গের অত্যন্ত প্রাচীন মঠ, এখানে বৃন্দাবনই আমার অনুভব হচ্ছে বিগ্রহ আদি সমস্ত দর্শন করে। গোপীগীতার প্রথম এই শ্লোক উচ্চারণ করলাম, সেখানে আপনারা শুনলেন গোপিকাগণ বলছেন তৈধিতা সব ত্বাং বিছিন্বতে, আসো মাচে প্রাণ। তারা বলছেন আমাদের প্রাণটাকে তোমার চরণে রেখে আমরা কেবল তোমার অন্বেষণ করছি। তৈ ধিস্তা সব স্বাং বিছিন্নতে, তোমাকে খালি খুঁজে যাচ্ছি আমরা। আমরা যখন ঘর ছেড়ে বেরিয়েছিলাম সংসার ত্যাগ করে, সংসার বলতে পিতা মাতা আদি সমস্ত গৃহ ত্যাগ করে যখন বেরিয়েছিলাম, কি উদ্দেশ্যে বেরিয়েছিলাম? শাস্ত্রকাররা বলছে কেন, কৃষ্ণ অন্বেষণের জন্য আপনি বেরিয়েছিলেন। সমস্ত মহাজনগণ, যারা মহাজন পদবাচ্য, সবাই কৃষ্ণকে অন্বেষণ করার জন্যই সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন, আর এই অর্থেই সংসার ত্যাগ উচিত।
অনেক কিছু কথা আলোচনা করছিলাম চন্দ্রকোণা গৌড়ীয় মঠেতে, অনন্ত বিষয় ক্ষুদ্র পরিসর সময়েতে এ কথার সম্পূর্ণ অর্থ অনুভব করা কঠিন হয়ে পড়ে। যারা প্রচুর ভজন বল রেখেছেন তাদের পক্ষে সুবিধা হয়। এখানে বলছেন, আমরা সংসার ত্যাগ করেছিলাম কৃষ্ণ অন্বেষণের জন্য, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন অপরাধ আদি করে সেই কৃষ্ণ অন্বেষণের বিষয় আমার হৃদয় থেকে চলে গেছে। এখন কেবল কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা আদি অন্বেষণের জন্য আমি বড় ব্যস্ত হয়ে পড়েছি। আমার কৃষ্ণকে প্রাপ্তির জন্য কোনো ইচ্ছা আর নাই বর্তমানে, আগে ছিল লোক প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন এইসব অন্বেষণের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণ কে, তার আবির্ভাব তিথি, আজকে আবির্ভাব তিথি পালন করা হবে, আর এই আবির্ভাবটাই বা কেমন ইত্যাদি কথা অনেক কথা আলোচনা করছিলাম। বাস্তবিকভাবে পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আপনাদের মধ্যে অনেকেই অনেক সন্দেহের চোখে দেখেন, কেউ আবার অত্যন্ত এত অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছেন, ভগবানের ক্রিয়াকর্মকে না বুঝে অনেক সময় অশ্লীল মন্তব্য পাস করে দেন, এত কুৎসিত মন্তব্য পাস করে দেন, তাতে বোঝা যায় যারা এই মন্তব্য পাস করেছেন তাদের হৃদয়টা কত কুৎসিত সেটা প্রমাণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের কিছু হয় না। এই সমস্ত মন্তব্য করার পর বোঝা যায় তাদের হৃদয়টা কত কুৎসিত, কত কদাকার, কত ক্যান্সারাস ডিজিজ, তার ভেতরে পচনশীল রোগ হয়েছে, যার জন্য পরাত্পর অখিলেশ্বর ভগবানকে কেউ অনুভব করতে পারছেন না। আমি জানি আপনাদের বিভিন্ন দেবদেবতা পুজো করার ইচ্ছা হয়, বিভিন্ন দেবদেবতার পুজো করার জন্য আপনাদের বড় ইচ্ছা হয়, কেন তার থেকে আপনারা কিছু বেনিফিট পেতে চান, গণপতি দেবতা আদি বিভিন্ন রকম আপনাদের পুজো করার জন্য, নিজেদের বিপদ তাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা আপনারা করেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনারা এই সামান্য খবরটুকু রাখেন না, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটা সিঙ্গেল অ্যান্ড ইউনিক তত্ত্ব, একটাই তত্ত্ব বিরাজমান রয়েছে, সেটার নাম হলো অদ্বয় জ্ঞান তত্ত্ব, ন দ্বয় দুটো নয়, একটাই তত্ত্ব, একম সব বিপ্রা বহুদা বদন্তি, সদবস্তু যেটাকে বলা হচ্ছে সেটা একটা, ওয়ান অ্যান্ড ইউনিক, কিন্তু সেটাকে বহু রূপে আপনারা দর্শন করে ভ্রান্ত পথে চলে যাচ্ছেন, আপনাদের জীবনের কোনো ডিরেকশন ঠিক থাকছে না। কি চান প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি চাও, তোমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটা মানুষ বোকার মতো বিভিন্ন উত্তর দেবেন, আর বুদ্ধিমান মানুষের জন্য এইটি ব্যবস্থা যে তারা কারা বুদ্ধিমান, আমি অনেক পড়াশোনা করেছি, আমি অনেক ইন্টেলেকচুয়াল, অতএব আমি বুদ্ধিমান, শাস্ত্রকাররা বলছেন না ভুল কথা বলছে, এরা কেউ বুদ্ধিমান নয়, তারা কেউ বুদ্ধিমান নয়, দে আর অল ফুল, সমস্ত বোকা মূর্খের দল। ভগবান শ্রীকৃষ্ণ কে বুদ্ধিমান তার উত্তর শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে দিয়েছেন। তিনি বলছেন বুদ্ধিমান ব্যক্তি তাকেই বলা হয় বাস্তব বুদ্ধিমান, সেখানে এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্যম অমৃতে নেহ মর্তেনা আপনতি অমৃতম, বুদ্ধিমান তাদের বলা হবে বাস্তব বুদ্ধিমান যারা মাত্র এই কয়েকদিনের জীবনটা ধারণ করার পর
অমৃত প্রাপ্তের জন্য ব্যস্ত হবে। সংসারের চাটনি, সংসারের বিভিন্ন রকম চাটনি খেতে খেতে কাউর অরুচি হচ্ছে না, যার জন্য তারা আমাদের এই জীবনটা কি হবে, এই শরীরটা ছাড়বার পর আমরা কোথায় যাব, কি করব ইত্যাদি কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো ইন্টারোগেশন আসে না। যেটা পরীক্ষিত মহারাজের মধ্যে এসেছিল, এই সমগ্র বিশ্বমন ব্রহ্মাণ্ডের প্রতিনিধি হিসাবে পরীক্ষিত মহারাজের হৃদয়েতে আমরা দেখেছি এই ধরনের একটা প্রশ্ন তার হৃদয়েতে জাগরুক হয়েছিল। এই প্রশ্নটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, এটা কোনো বদ্ধজীবের কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন নয়, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন। যদি ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে সবার হৃদয়েতে এটা কেন জাগরুক হচ্ছে না, সবাই কেন এই প্রশ্নটা করতে পাচ্ছেন না, কেন অনুভব করতে পাচ্ছেন না, এটা ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কালটিভেশন, দোজ সেজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস ইমেন্স ট্রেজার অফ স্পিরিচুয়াল নলেজ, বাট উই আর সো ফুল, উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। যেটা উপনিষদ বারবার বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশীত হয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তী। যারা কবি, কবি বলতে যারা কবিতা লিখতে যান তারা নয়, এখানে কবি অর্থে যারা ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত জানেন, যাদের হৃদয়তে ভগবত ভক্তি আছে তাদের কথা বলা হয়েছে। কবয় বদন্তী, কবিরা কি বলছেন, বলছে কেন মরার মতো ঘুমিয়ে রয়েছে, ওঠো জাগো সবাই, তোমাদের যে প্রাপ্য, তোমাদের যে ডিউ, তোমরা পেতে পারো যে আশীর্বাদ, তোমরা যে অমৃতটা প্রাপ্ত হতে পারো, তোমাদের পাওনা আছে, তোমরা সেটা নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছ না। শ্রেণন্ত অমৃতস্ব পুত্রাহা, বেদ বলছে সব অমৃতের পুত্র সব শোনো, কেন তোমরা সময় নষ্ট করছো অনিত্য বিষয়েতে। এইভাবে উপনিষদ বেদ আদি আহ্বান করছেন, কিন্তু আমার ঘুম ভাঙছে না। কেউ কেউ ভগবান শ্রীকৃষ্ণকে কম্পিটিটার মনে করছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাসকীলা করে, আমিও দু চারটে মহিলা নিয়ে করি না, কি হবে তাতে। এরকম অমানুষেরও আমরা বক্তব্য শুনেছি, আমার সম্মুখে পড়েনি, পড়লে তার জবাব আমি দিয়ে দিতাম, আড়ালে কেউ শুনেছি এরা এইসব বলে, তারা জানতে পারেন না ইনি কে। বাস্তবিক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এটা গীতাতে পরিষ্কার বলেছেন, নাহম প্রকাশায় আমি যোগমায়া সমাবৃতম, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি, বোকা লোকগুলো আমাকে জানতে পারবে না। যত সমস্ত সংসারিক লোকগুলো আছেন তারা কর্তা অহম ইতি মান্যতে, ডুয়ারশিপ, আমরা মালিক, আমরা দেখে নেব, আমরা করে নেব, এ ধরনের একটা চ্যালেঞ্জিং মুড নিয়ে তারা সুখে আছেন। কতদিন সুখে থাকবেন জানি না, তারা সুখে আছেন। সমাজের বিভিন্ন রকম একটা ডিজিগনেশন, একটা পদবি লাভ করেছেন, বড় বড় লাভ করে বলছেন আমরা বেশ সুখেই আছি। বাস্তবিক কথা হল, যেটা দু চার ঘন্টা আগেও আমি তুলেছিলাম, যে কখনো এই জড় বুদ্ধি মন বিবেচনা এগুলো নিয়ে কখনো ভগবানকে জানা যায় না। লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের যে ভগবান তাকে আমি খুব বুদ্ধিমান আমি জেনে নেব, এটা হয় না। যে বিষয়টাকে জানতে গিয়ে আমার অর্থনৈতিক বল, আমার বিদ্যা বল, আমার লোক বল, আমার যা কিছু বল আছে সমস্ত কিছু বৃথা হয়ে যায়, যে বস্তুটাকে আমি আমার অর্থ বল, লোক বল, বুদ্ধি বল, বিদ্যা বল সমস্তকে লাগিয়ে দিয়ে, বাজি লাগিয়ে যে তত্ত্বটাকে কোনোদিনই কোটি জন্মে আমি জানতে পারবো না,
সেটার নামই হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, সেটার নামই হচ্ছে ভগবত তত্ত্ব, যেটাকে জীব গোস্বীপাদ সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলছে অধক্ষজ তত্ত্ব আর অক্ষজ তত্ত্ব, এ দুটো কথা আছে। ভগবানকে বলা হয় অধক্ষজ তত্ত্ব, আর যে সমস্ত বস্তুগুলোকে আপনারা ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত ইত্যাদির দ্বারা বোঝবার চেষ্টা করেন, মেপে নেওয়ার চেষ্টা করেন, সেগুলোকে বলা হয় অক্ষজ তত্ত্ব। অধক্ষজ তত্ত্ব আর অক্ষজ তত্ত্ব দুটো বিষয় আছে। অক্ষজ তত্ত্ব সেটাকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভূতির বিষয় হয়, আপনারা বুদ্ধি দিয়ে যেটাকে আপনারা মেপে নেওয়ার চেষ্টা করেন। আমাদের গুরুবর্গ মজা করে বলতেন মাপা রানী আর রাধা রানী, তুমি কার আনুগত্য করবে, তোমরা তো মাপা রানীর আনুগত্য করছো, রাধারানীর আনুগত্য করতে পারে, রাধারানীর আনুগত্য কেউ করতে পারে না, সম্ভব নয়। মাপা রানীর আনুগত্য করছে অর্থাৎ মায়াদেবীর আনুগত্য করছেন সব। বাস্তবিক কথা হলো এই যে জীব গোস্বাইপাদ পরিষ্কার জানিয়েছেন যে তত্ত্বটাকে কোনোরকম ভাবেই জানা সম্ভব হয় না সেটাকে বলে অধক্ষজ তত্ত্ব, আর যেটাকে জানা সম্ভবই হয় না সেটাকে জানার কি দরকার আছে, এই তো বললেন জানা যায় না। হ্যাঁ জানা যায় না বলেছি, কিন্তু জানা যায়। কখন জানা যায়? যখন মানুষ হৃদয় থেকে 100% শরণাগত হয়ে যায়, 100% শরণাগতি। আপনাদের মধ্যে শরণাগতির কথাটা কোনো ক্লিয়ার কনসেপশন নাই, সমাজে অনেক লোক শরণাগতির কথা কিছু কিছু জানে, আনুগত্য, আমরা বিবাহ করেছি স্বামীর আনুগত্য করতে হবে, কেউ কেউ বলছেন চাকরি করি অফিসেতে বসের আনুগত্য করতে হবে, কিন্তু আমরা যে আনুগত্যের কথা বলছি এখানে অ্যাবসলিউট কথা, আমি যে আনুগত্যের কথা বলছি সেটা হচ্ছে অ্যাবসলিউট কথা, সেখানে কোনো ভেজাল নাই। যে শরণাগতি আপনারা হন, আপনারা শরণার্থী হন, দেশের সঙ্গে এক দেশের সঙ্গে আরেক দেশের, এক দেশের সঙ্গে যখন এক দেশের যুদ্ধ লাগে, এক দেশের সঙ্গে যখন আরেক দেশের যুদ্ধ লাগে, তখন সেই দেশের লোকরা অন্য দেশেতে শরণাগত হয়। যেমন বাংলাদেশের লোক আমাদের এখানে শরণাগত হলো, তাদেরকে বলা হয় শরণার্থী, শরণার্থী। কিন্তু তাদের যুদ্ধবিগ্রহ কেটে গেল, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, তাদের শরণাগতি খুঁজে গেল। কিন্তু অপ্রাকৃতিক জগতে শরণাগতি সে ধরনের বিষয় নয়। জীব গোস্বামীপাদ বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজ, অধকৃত অক্ষজ জ্ঞানম অর্থাৎ যে তত্ত্বটা তোমার মেপে নেওয়ার বুদ্ধিকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে নিজে সরাট অবস্থায় থাকে, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোকের প্রথম শ্লোকে বলছেন জন্মাদস্যন্ময়াদিতরাশ্চার্থ সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম ইরাজ আদি কবয়ো মুহ্যন্তি যৎসুরয়ো তেজো বারি মৃদাম যথা বিনিময়ো পিসরগহম মিশা ধাম্যাসেন নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ব্যাসদেব গোস্বামী সবার কাছে আহ্বান জানাচ্ছেন, আপনারা সবাই চলে আসুন, সত্যম পরম ধীমহি, আপনারা সবাই চলে আসুন, আমরা একসঙ্গে, আমরা সবাই একসঙ্গে সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব, অদ্ভুত যে তত্ত্ব অদ্বয় জ্ঞান তত্ত্ব, সেই পরার পর অখিলেশ্বর ভগবানের ধ্যান করি, আসুন। কিন্তু কেউ আসতে চাইছে না। ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করলেন যে সবাই মিলে আসুন, আমাদের স্বার্থপরতা নাই, অমৃত প্রাপ্তির অধিকার আপনাদেরও আছে কিন্তু চাহিদা নাই। গীতাতে একটা কথা আছে, সেটা আলোচনা করেছিলাম, ভূমির আপ অনলোক খং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ম প্রকৃতি মে রস্যধা। গীতাতে ভগবান বলছেন আমার প্রকৃতি 8টা ডিভিশন, 8টা ভাগে ভাগ করা যায়,
আটটা ভাগে ভাগ করা যায় সেই রূপেতে তোমাদেরকে নাচাচ্ছে পুতুল নাচের মতো, আর তোমরাও নাচছ। কাম ক্রোধ আদি লোভ মোহ মদম আশ্চর্যে নাচতে আরম্ভ করছে। সেটাকে কি বলছেন? বলছেন ভূমির আপ অনলোক খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়াম প্রকৃতিমের অষ্টদা। আট প্রকারের আমার পৃথিবী তোমাদের সবাইকে নাচাচ্ছে, আর তার জন্যই লোকে কর্তা অহম ইতিমান্নতে ভগবানকে উপলব্ধি করতে পারছে। আজকে জন্মাষ্টমী পালন করতে এসছে, কিন্তু জন্মাষ্টমী পালন করার আগে আমি প্রশ্ন করি, ভগবান শ্রীকৃষ্ণ কে? যাকে চিনি না, যাকে জানি না, আর যদিও বা জানি তাহলে কিরকম ভাবে জানি সেটা আলোচনা করেছে বহুবার জানাতেন। আমার এই বুদ্ধির কারখানাতে যতটুকু তার ইমেজটাকে খাড়া করতে পারি, কোনো বা দার্শনিক তার কাল্পনিক চরিত্র কল্পনা করে কৃষ্ণর বিভিন্ন রকম চরিত্র লিখে যাচ্ছে, কৃষ্ণের তত কিছু জানেন না। আমাদের ভোগবাসনা কবলিত, আমাদের ভোগবাসনায় কবলিত হৃদয়ের মাঝখানে যতটুকু আমাদের একটু একটু চেতনা ধাক্কা মারে, সেই বুদ্ধি নিয়ে আমরা কৃষ্ণ বোধ হয় এইরকম হবে, কৃষ্ণ বোধ হয় এইরকম একটা কেউ। কেউ কেউ বলছেন কৃষ্ণ বড় পলিটিশিয়ান ছিলেন, হি ওয়াজ দ্য বিগ পলিটিশিয়ান। কেউ কেউ বলছেন কৃষ্ণ সমাজের অনেক উপকার করেছেন, নানা রকম সমাজ সংস্কারক। কেউ কেউ বলছেন কৃষ্ণ হচ্ছে কাল্পনিক, এটা কল্পনা, এটা কি আর বাস্তব হয় নাকি, ইত্যাদি বিভিন্ন রকম ভাবে কৃষ্ণকে তাদের নিজেদের মনোবুদ্ধির কারখানার মধ্যে বিভিন্ন একটা একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, প্রত্যেকেই নিজের নিজের বুদ্ধির কারখানায় বিভিন্ন রকমভাবে কৃষ্ণ সম্বন্ধে একটা বিভিন্ন রকম স্ট্রেঞ্জ একটা অদ্ভুত একটা পরিকল্পনা বুঝে, এরকম কৃষ্ণ বোধ হয় এরকম, কৃষ্ণ এরকম ধরনের একটা তত্ত্ব, কিন্তু তা নয়। সেই জন্য আমি শ্রীল জীব গোস্বামী পাদের লেখা সেখান থেকে কিছু কথা আলোচনা করব। তার আগে বলতে চাই এই যে জগৎ দৃশ্যমান জগৎ, এখানে কোটি কোটি জীব সংখ্যা সব রয়েছে, সেই জীবগুলো কি জন্য বেঁচে রয়েছে? প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনারা বেঁচে রয়েছেন, কি জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে, কি কারণে বললেন? তিনি তো যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, আমি মরতে না চাইলেও আপনাকে মরতে হবেই, এটা তিনি কি জানতেন না? যখন বোলপুর থেকে তাকে গাড়ি করে নিয়ে আসা কাঁচের গাড়িতে, তখন দেখছেন আশ্চর্য প্রকৃতির সৌন্দর্যকে, আর মনের মধ্যে বিভিন্ন রকম ভাব আসছে। তো মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে, আর মরতে কেউ চায় না, কারণ প্রত্যেকে অমৃতের পুত্র, কাউর জীবনেতে মরণ বলে কোনো কথা নাই, মরণ বলে কোনো কথা নাই। আত্মান্তিক বিস্মৃতি, শরীরটাকে ছেড়ে দেওয়া, এটার নাম হলো মৃত্যু। বাস্তবিক মৃত্যুর কোনো ডেফিনেশন নাই। মৃত্যু কাকে বলে? শাস্ত্র বলছেন মৃত্যু মানে আত্মান্তিক বিস্মৃতি, তুমি সব ভুলে যাবে আর শরীরটা চলে যাবে, কিন্তু আত্মা তো থাকে, যদি না থাকতো গীতাতে এই কথা বলা থাকতো না। বাসাংশ জীর্ণানি যথা বিহায়ো নবানি গৃহাতি নর অপরাণী, এই পুরনো শরীরটা বুড়ি হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে ফেলে দেবে, আবার একটা নতুন শরীর ধারণ করবে অন্য জন্মে। এরকম ভাবে জন্ম জন্ম ধরে মানুষের যে সংসার চক্র, এইভাবে কি জন্ম মরণের মালাতে ভ্রাম্যমান অবস্থায় রহাটা কি, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? তাকে কি বুদ্ধিমান বলা হয় যিনি অনন্তকাল ধরে এই সংসারে খালি চলবে, মরবে না, আর একটা দেখে আর একটা শরীর ধারণ করবে, যেটা শঙ্করাচার্য বলেছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো নাকি? সেই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিমান কাকে বলা হয়, বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্যম অমৃতে নেহ মর্তে না আপনতিমাম অমৃতম। মর্তবাসী এই দুদিনে শরীর ধারণ করে কি করে সেই অমৃতটা পাওয়া যাবে, এটার অনুসন্ধান যিনি করেন তিনি হচ্ছেন অ্যাকচুয়াল
বুদ্ধিমান, বাস্তবিক বুদ্ধিমান, বাকি কেউ বুদ্ধিমান নয়। যদি চোদ্দ ভুবনের যে কোনো জায়গায় আপনাদের দৃষ্টি পড়ে, শুধু এখানে না, 14 worlds, এই জড় এই জড়জগৎটাকে, এটাকে বলে ভূলোক, ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, উপরে ছ সাত্তা নিচে সাত্তা, এই টোটাল এগুলো নিয়ে অতল বিতল তলাতল রসাতল পাতাল এগুলো সব গুনতে গুনতে 14টা ভুবন, এইটাকে বলা হয় ভুবনটা 14টা, 14 worlds। এখানে কোনো জায়গায় কোনো বস্তু বা কোনো ব্যক্তি নিত্য নয়, এখানে কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তু নিত্য নয়, তারা কালের কবলে কবলিত হতে বাধ্য। মৃত্যুর কোনো সলিউশন আজ পর্যন্ত বের হয়নি, বৈজ্ঞানিক বিজ্ঞানের অনেক রিসার্চ হয়েছে, বিজ্ঞানের অনেক রকম গবেষণা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর কোনো সলিউশন বেরোয়নি, মৃত্যুর কোনো একটা সমাধান, এটা কি করা যায় এর কোনো সমাধান হয় নাই। স্বর্গরাজ ইন্দ্র থেকে আরম্ভ করে কোনো ভুবনের কোনো ব্যক্তি নিত্য নয়, সবাইকে তা তাদের এই জগৎ ছেড়ে যেতে হবে, কিন্তু তাদের নিত্য বস্তুর অনুসন্ধানের কোনো কোনো রকমভাবে কোনো তাগিদ নাই। তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারছেন না, তারা অনুভব করতে পারছেন না ভগবান শ্রীকৃষ্ণ কি বস্তু, কেন ভগবানকে আরাধনা করব, কি হবে তাকে আরাধনা করলে, ইত্যাদি কোনো কথাই তারা বাস্তবিকভাবে অনুভব করতে পারছেন না। একটু আগে আমি বলেছিলাম যে বস্তুটাকে আমার বুদ্ধি বল, লোক বল, অর্থ বল, সমস্ত কিছু বাজি লাগিয়ে যে তত্ত্বটাকে আমি কোনোদিনই জানতে পারবো না, সেটাকে অধক্ষজ তত্ত্ব বলা হয়। আর সেটার কাছে আমাদের হাত তুলে সারেন্ডার হওয়া ছাড়া, শরণাগতি হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। যে বস্তুটাকে কোনোরকমভাবে তুমি জানতে পারবে না, কোনোরকম চ্যালেঞ্জিং মুড নিয়ে, কোনো রকম চ্যালেঞ্জিং মুড নিয়ে তুমি সেই তত্ত্বটাকে জানতে পারবে না, তাকে একমাত্র হাত তুলে দিয়ে বলতে হয় তুমি যদি তোমাকে জানাও কৃপা করে তাহলে আমি জানতে পারি তুমি কেমন। যেটা ব্রহ্মা, এই জগতের যে সৃষ্টির নায়ক তাকে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টির ক্ষমতা লাভ করেছিলেন ভগবানের কৃপাতে। ব্রহ্মা জগতের সৃষ্টির ক্ষমতা লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে। ভালো করে আলোচনা করে দেখবেন শাস্ত্রগুলো, ব্রহ্মা ভগবানের কৃপাতে সৃষ্টির ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু ভগবানও তাকে কৃপা করেছিলেন বলেই তিনি পেয়েছিলেন। আর ব্রহ্মা কাতরভাবে বলেছিলেন আমি কি করব। প্রথমে ভগবানকে জানবার জন্য ব্রহ্মা তার চারটে মাথার যে বুদ্ধিগুলো আছে, চারটে মাথার যে ঘিলু আছে, মাথার যে ব্রেন, সেটাকে কাজে লাগিয়েছিল। চারটে মাথা, আপনার একটা মাথা, আপনার একটা মাত্র মাথা তাও ঠিক নয় কি, ব্রহ্মার চারটে মাথা, আর চারটে মাথায় বিশাল ফাংশন করে, তার এত ইন্টেলিজেন্ট, কিন্তু চারটে মাথাকে এক জায়গায় লাগিয়ে কিছু করতে পারেনি। তারপর কাঁদতে কাঁদতে পায়ে পড়েছিলেন, পরে বলছেন জ্ঞানে প্রয়াস মুদপাস নমন্তি এব জীবন্তি সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সুতিগতম তনুবাগ মনোবীর যে প্রায়শ অজিত জিত পিয়সি তৈ স্ত্রীলোক্যাম। এ ত্রিলোকের মধ্যে তোমার নাম হলো অজিত, তোমার নাম হলো অজিত, অজিত, এই ইউর অ্যাটেনশন প্লিজ। ভগবানের নাম অজিত কেন হলো? ভগবানের নাম অজিত এই জন্য হলো ভগবানকে জয় করা যায় না, ভগবানকে জয় করা যায় না, ভক্তরা তারা ভজন করে কেন বলে, হ্যাঁ ভগবানকে জয় করা যায় না আপনাদের জন্য, কিন্তু ভক্তি ভালোবাসার জোরে ভগবানকে জয় করা যায়। ব্রজের সেই সব কথা আমি এবার শুরু করব। ভগবানকে জয় করা যায় কিন্তু ভগবানের নাম অজিত কেন? সংসারের সাধারণ কেউ লোক তাকে জয় করতে পারবে না। ঠিক এইভাবে ভগবানের নাম, ভগবানের রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য, ভগবানের ধাম, ভগবানের লীলা, সমস্ত কিছু সম্বন্ধে পরিষ্কার এই কথা জানানো আছে। সুপ্রিম লর্ড কাকে বলা হয়?
সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কাকে বলা হয়, না ভগবান কি করতে পারেন, ভগবান কি করতে পারেন, বলছে ভগবান আপনার কাছে লুকিয়ে থাকতে পারেন, আপনাকে প্রকাশ নাও করতে পারেন, যতক্ষণ আপনার চ্যালেঞ্জিং মুড থাকবে ভগবান ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু ইয়ার সেন্স অর্গান, তোমার ইন্দ্রিয়ের সামনে ভগবান প্রকাশ হবে আর তুমি দেখে নেবে এই দুটো পচা গলা চোখ দিয়ে, যে দুটো চোখ দিয়ে খালি মেয়ে ছেলে বেটা ছেলে আর গু মুত এগুলো দর্শন করে থাকো, এটা নিয়ে আমি ভগবানকে দেখব মন্দিরে যাব, এটা হয় না বোকা, এরকমভাবে ভগবত দর্শন হয় না। সেই জন্য গুরু বৈষ্ণব ধাম নাম এগুলো সম্বন্ধে বলা হয়, ভগবত তত্ত্ব কাকে বলা হয়, না ভগবান সুপ্রিম লর্ড ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু ইয়ার সেন্স অর্গান, তোমার ইন্দ্রিয়ের সামনে প্রকাশ হবে তুমি বললে আমার সামনে চলে আসুন, অত সোজা নয়, কতটা চোখের জল ফেলতে হবে, কতটা চোখের জল ফেললে পরে তবে ভগবানকে পাওয়া যায়। যদি একটা বাস্তব সাধুর কাছে পুরো ভাগবতটা শোনা যায় তাহলে মাথাটা ঘুরতে আরম্ভ করবে, আমার বুদ্ধিটা কত দূষিত, আমার বিচার শক্তি কত নিচু, কত আমি অধঃপতিত জীব, আমি পাবো ভগবানকে। আমাদের বৃন্দাবনে একটা কথা আছে, আমাদের বৃন্দাবনে একটা মজা করে কথা আছে, যে মস্তক দেখে ভি আগর ভগবান মিলতা হয় তো ভি সস্তা, এ মাথাটাকে কেটে আমি যদি ভগবানের চরণে দিয়ে বলে ভগবান বলে আমাকে পেয়ে যাবি, তাহলে বলবো অতি সস্তা, এত সস্তায় পাওয়া গেল ভগবান। বৃন্দাবনে বলে গর্দান দেখে ভি আগর ভগবান মিল রা হ্যাঁ তো ভি সমঝো কি সস্তা হ্যাঁ, ইতনা সস্তা ভগবান মিল গিয়া, কেসে এত সস্তা ভগবান কি করে পাওয়া গেল, কত জন্ম ধরে চেষ্টা করে তবে ভগবানকে জানা যায়, কোনো হুঁশ নেই, লোকগুলো সব অচেতন অবস্থায় রয়েছে, তাদের যে বস্তুটাকে তারা চেনে না জানে না, যে তো বস্তুটা সম্বন্ধে কোনো বুদ্ধি খাটাতে পারে না, সে বস্তুটাকে কি করে ভালোবাসবে, ভগবানকে ভালোবাসতে পারবে, নিজের ছেলেটাকে ভালোবাসতে পারবে, নিজের মেয়েটাকে, নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, কেন চোখে দেখা যাচ্ছে, এ তো চোখে দেখা যাচ্ছে রক্ত মাংসের পচা গলা দেহটা, ওই জন্য ভালোবাসি, কিন্তু ভগবানকে দেখি চোখে দেখা যায় না ওই জন্য ভালোবাসি না, মূর্খের দল, ভগবানকে দেখা যায় না, আর দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো দেখতে পাবে। কি করে তাহলে সাধুগুরু বৈষ্ণবগণ দর্শন করছে, কি করে সাধুগুরু বৈষ্ণব ভগবানকে দর্শন করছে, কি করে, এক একটা কাহিনী আমি সকালে বলেছিলাম, একটার পর একটা ঘটনা, এগুলো দু একটা ঘটনা এদেরও বলা দরকার, বড় আশ্চর্য ঘটনা। ক্ষীরচলা গোপীনাথের কথা এরা শুনে, এখানে আলোচনা হয় কিনা আমি জানি না, আমি তো ভাগবত কথা আলোচনা বসেছি, ক্ষীরচলা গোপীনাথ সেখানে ছোট বিপ্র বড় বিপ্র, কিভাবে এই ক্ষীরচলা যেটাকে ক্ষীরচলা গোপাল বড় গোপীনাথ, ক্ষীরচলা গোপীনাথ সেখানে ক্ষীরচলা গোপীনাথ ক্ষীরচুরি করেছিলেন দেখা গেল মাধবেন্দু পুরীপাদের জন্য, আর যে গোপাল যেটাকে বলা সাক্ষী গোপাল, কি করে এই সাক্ষী গোপাল জেনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভের প্রতিষ্ঠিত, জানো না, যে গোপালের মন্দির ছিল বর্তমানে যেটাকে ভেঙে দেয়া হয়েছে লাল লাল যে মন্দির, যেটা পাথরের, যেটা মানসিংয়ের আমলে তৈরি হয়েছিল, যেটা সেই মন্দিরের ছিল হচ্ছে গোপাল গোবিন্দজির মন্দির, আর তীর্থাক বাঁদিকে ছিল হচ্ছে গোপালের মন্দির সাক্ষী গোপাল, তার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। ওখান থেকে ব্রাহ্মণ গিয়ে বলছে যে তোমার সামনে বড় বিপ্র আর আমার কথা হয়েছিল মনে আছে, বিগ্রহকে বলছে, মাইন্ড ইট, বিগ্রহকে বলছে ঠাকুর তোমার মনে আছে না, তোমার সম্মুখে আমি আমার সঙ্গে এই বড় বিপ্রের কথা হয়েছিল মনে আছে না তোমার, তো ওখানে তোমাকে সাক্ষী রেখেছিলাম মনে আছে, তোমাকে সাক্ষী রেখে বলছে দেখো বড় বিপ্র এই বলছে, যদি কদি এদিক ওদিক তোমাকে ডাকবো মনে আছে তো, এবার চলো আমার সঙ্গে সাক্ষী দেবে, ছোট ছোট বিপ্র বলছে ভগবানকে। এবার গোপাল তার বিশ্বাসে ভালোবাসাতে বিগলিত হয়ে গেছে, গিয়ে বিগ্রহ বলছে আরে বাবা এসব কি কথা বলছো তুমি, বিগ্রহ কোনোদিন চলে নাকি, তুমি বলছো চলো উড়িষ্যাতে আমার সঙ্গে,
তখন ছোট বিপ্র বলছে হ্যাঁ বিপ্র চলে না বলে বিপ্র যদি বিগ্রহ বলে তাহলে বিগ্রহ চলতেও পারে তুমি চালাকি ছাড়ো আমার সঙ্গে যেতে হবে তুমি বলতে পারছো কথা বলছো তুমি আমার সঙ্গে আর তুমি যেতে পারো না অপানি পাদম যবন গহিতা ইত্যাদি শ্লোক আছে পশ্চাতীয় চক্ষু শ্রেণতি অকর্ণ যার কান নেই সে শুনতে পায় যার চোখ নেই সে দেখতে পায় যার পা হাত নেই জগন্নাথে জগন্নাথের কাছে এই আবার একটা কী রে বাবা এই হাত পা কিছু নেই এরম বসে রয়েছে তাকে আবার লোকে পুজো করছে হ্যাঁ লোকগুলো সব বোকা ওই জন্য জগন্নাথের পুজো করে জগন্নাথ হাত পাগুলো আমার মতো গাধার জন্য লুকিয়ে ফেলেছে আমার মতো গাধা তাকে বলছে দেখ আমার হাত পা নেই তোকে কী দেবো যা 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 পালা পালা গভর্নর ভগবান আমাকে ঠকাবার জন্য বলছে দেখ আমার হাত নেই পা নেই তা আমি তোদের কী দিতে পারি আমার নাম তো জগন্নাথ দিয়েছিস জগন্নাথ কিন্তু আমার তো হাত পাই নেই ভগবান ঠকাবার চেষ্টা করছে তোমাদেরকে বোকা বানাচ্ছে উপনিষদ বলছে ভগবানের সব আছে ভগবানের প্রাকৃত চোখ নেই এই প্রাকৃতিক এরকম যে রক্ত মাংসের চোখ নেই অপ্রাকৃতিক চোখ আছে তাহলে ছোট বিপ্র বলছে তোমাকে যেতে হবে গোপাল বলছে এক কাজ করো তুমি ওখানে গিয়ে সভা করো মিটিং করো মিটিংয়েতে আমাকে ধ্যানে করে স্মরণ করবে আমি ওখানে যাব গিয়ে সাক্ষী দেবো ছোট বিপ্র বলছে তা বলে হবে না তুমি ওখানে আবির্ভাব হয়ে আমরা মিটিং করব মিটিং করে তোমাকে সমস্ত কিছু ওখানে ধ্যান করে ডাকবো তুমি গিয়ে তুমি গিয়ে সেখানে সাক্ষী দেবে তা হবে না তাহলে কি হবে বলে এই এই বিগ্রহ তুমি যে এই গোপাল দাঁড়িয়ে আছো এই বিগ্রহ চলে যেতে হবে বলে মা মহা আচ্ছা পাল্লায় পড়েছি যাও ঠিক আছে এক মো এক এক সের করে অন্ন আমাকে খেতে দেবে আর আমি তোমার পেছনে পেছনে চলবো এক সের অন্ন রোজ রান্না করে আমাকে খেতে দেবে এক সের অন্নের অন্ন খেয়ে আমি চলবো তোমার পেছনে কিন্তু পেছন ফিরে দেখবে না খালি নুপুরের আওয়াজটা পাবে ছম ছম আওয়াজ পাবে যদি পেছন ফিরে থাকো দেখো তাহলে কি সেখানে আমি থেকে যাবো আর যাবো না কিন্তু ছোট বিপ্র বলছে ঠিক আছে তুমি চলো তো এখন দেখি ছোট বিপ্র এইভাবে তাকে সেই বৃন্দাবন থেকে উড়িষ্যায় সোজা নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে সেখানে সেখানে সেই বিগ্রহকে সামনে রেখে সমস্ত মিটিং দেখে বিগ্রহ সেখানে সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমার সামনে ছোট বিপ্রকে বড় বিপ্র বলেই ও এখানে প্রতিজ্ঞা করেছিল এভাবে করল এরা সব মানতে পারবে না এরা জানতেই পারবে সেই গোপাল এখনো রয়েছে এ আমাদের কাটোয়া কাটোয়া ডিস্ট্রিক্টে কাটোয়াতে কাটোয়া ডিস্ট্রিক্টে যেখানে গিয়ে যাবে সেখানে রঘুনন্দন সেই যে রঘুনন্দন জানো সেখানে সেখানে সেই বিগ্রহ গোপাল তাকে বাচ্চাকে বলে গেছে যে তুমি গোপালকে খাওয়াবে গোপালকে ভোগ দেয় ভোগ দিয়ে এবার দেখছে যে অন্ন দিয়েছে বাবা বলছে আমি কোনো কাজে যাচ্ছি তুমি খাওয়াবে বলছে ঠিক আছে বাচ্চা ছেলে সে ভোগটা দিয়ে সেখানে বিগ্রহকে বলছে এই তাড়াতাড়ি খাও বিগ্রহ কোনো কথা বলছে না থালার অন্ন ওরমই রয়েছে কিছুক্ষণ পরে ঘর বন্ধ করে বাইরে গিয়ে ভেতরে ঢুকলো দিয়ে এখনও খাওনি অন্ন পরে রয়েছে ও বাচ্চা ছেলে ও বলছে অন্ন পরে রয়েছে খাওনি বলে লাঠি তুলেছে তোমাকে মারবো এখন খাও শিগগিরি বাবার কাছে খাও আমার কাছে খাচ্ছ না বিগ্রহ তখন প্রকট হয়ে অন্ন খেলো খেয়ে বাবা এসে বিকেলবেলা বলছে এই রে প্রসাদ কই রে বলছে গোপাল তো খেয়ে ফেলেছে হ্যাঁ গোপাল খেয়েছে সে কি রে রোজ আমি ভোগ দিই হ্যাঁ গোপাল খেয়েছে ঠিক আছে যা তো এই লাড্ডু আছে এটা লাড্ডুটা খাইয়ে আয় গোপালকে কিরম খায় দেখি লাড্ডুটাকে নিয়ে গিয়ে গোপালের হাতে দিয়ে বলছে খাও এটা খাও বাবা বলেছে খাও লাড্ডু হাতে দিয়ে লাড্ডু পরে রয়েছে খাচ্ছে না বলে সকালবেলা খেলে এখন খাচ্ছ না তাহলে আমাকে তো চোর বলবে বলে আমি অন্যটা খেয়ে নিয়েছি তোমার নামে দোষ দিয়েছি খাও শিগগিরি গোপাল এবার খেতে আরম্ভ করলো যেই খেতে আরম্ভ করে অর্ধেক লাড্ডু খেয়েছে সঙ্গে সঙ্গে বাবা পর্দা খুলে দেখতে গেছে সঙ্গে সঙ্গে অর্ধেক লাড্ডু এখনও রয়ে গেছে এখন সেই কালনা সেই কাটোয়াতে গেলে সেই বিগ্রহ দেখা যাবে কোনো মানুষের বিশ্বাস নেই বিশ্বাস কি করে করবে নিজেদের নিজেদেরকে বিশ্বাস করে তাদেরকে সেলফ কনফিডেন্স আছে আমার তো মনে হয় না কাউর আছে যে যত বড় র্যাঙ্কেই থাকো তার সেলফ কনফিডেন্স নাই সেলফ কনফিডেন্স 100% নাই থাকলে পরে এরকম হয় না দুর্দশা হয় না এখন আমি ফিরে আসি অনেক কথা বলবার সময় নাই শ্রীমন মহাপ্রভু
আপনারা যারা চৈতন্য চরিতামৃত শুনে থাকেন সেখানে দেখতে পাবেন মহাপ্রভু উত্তর ভারতে গেছিলেন। উত্তর ভারতে গিয়ে বল্লভাচার্যের ঘরেতে গেছিলেন, বল্লভাচার্য তাকে নৌকা করে নিয়ে গেছিলেন, মানে আছে আড়াইল গ্রামে নিয়ে গেছিলেন। বল্লভাচার্য নৌকা করে শ্রীমান মহাপ্রভুকে, রূপগোস্বামী পাদকে, অনুপমকে নৌকা করে নেমন্তন্ন করে তাদের বাড়িতে নিয়ে গেছিলেন। সেখানে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে সেখানে খুব আনন্দ করে কীর্তন আদি করে প্রভুকে প্রসাদ পাইয়েছেন, সব কিছু করেছেন, তাই তো। আর সেখানে রঘুপতি উপাধ্যায়, সেখানে রঘুপতি উপাধ্যায় বলে একটি ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসছেন। অনেক ভক্তই এসছেন, তার মধ্যে রঘুপতি উপাধ্যায় একজন ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণব তিনি, তিনি দেখা করতে এসছেন। দেখা করতে আসাতে মহাপ্রভু তার সঙ্গে মজা করে করে কিছু প্রশ্ন করছেন। আচ্ছা উপাধ্যায়, তো তোমাকে জিজ্ঞাসা করি, যত ভগবানের রূপ আছে, ভগবান ভগবান কৃষ্ণের রূপ আছে, নারায়ণ আদি সব কিছু, তো তার মধ্যে কোন রূপটা শ্রেয়, সবচেয়ে ভালো, যেটাকে ধ্যান করতে পারলে আর কোনো বিন্দুমাত্র অন্য কিছু আকাঙ্ক্ষা থাকে না, থাকে কি? সেখানে রঘুপতি উপাধ্যায় এক কথায় বলছে, শ্যাম এব পরম রূপম, শ্যাম সুন্দর তার রূপই হল পরম রূপ। কোন রূপকে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করো? রঘুপতি উপাধ্যায় উত্তর দিচ্ছেন, প্রভু শ্যাম এব পরম রূপম। আচ্ছা ঠিক, ভালো কথা বললে তুমি। আচ্ছা বলো তো, যত যত ধাম আছে, যত পুরী আছে, জগন্নাথ পুরী, বিভিন্ন পুরী আছে না, সেই পুরীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরী তুমি কাকে মানো? সবচেয়ে শ্রেষ্ঠ পুরী কাকে মানো? রঘুপতি উপাধ্যায় বলছেন, বরা মধুপুরী বরা, মথুরা পুরীকে সর্বশ্রেষ্ঠ মনে করি, তারপরে কিছু নেই। অযোধ্যা আদি যত যত ধাম হয়, দ্বারকা ধাম হয়, যা কিছু হয়, কিন্তু মথুরার পরে কিছু নেই, আছে কি? আচ্ছা কৃষ্ণের তো অনেক বয়স আছে, ছোট থেকে আরম্ভ করে বিভিন্ন, আজকে আবার কৃষ্ণের নাকি আবির্ভাব হবে শুনলাম, তাহলে কোন বয়সটা তোমার সবচেয়ে ভালো লাগে? তাহলে উত্তর দিচ্ছেন, বয় কৈশোর ধেয়ম, বয়হ কৈশোর একম ধেয়ম, কিশোর বয়সটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা বাহ, খুব সুন্দর কথা বললে তো। আচ্ছা রসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রস কোনটা? যে রসটাকে পেলে পরে অনন্তকালে আর কোনো অভাব অভিযোগ থাকবে না। আপনারা কোনো কি সবাই রস ছাড়া বেঁচে রয়েছেন নাকি? জগতে আপনারা শুধু নয়, যত পোকামাকড় আছে, যত প্রাণী আছে জগতে, মাইন্ড ইট, আমি কি বলছি, যত পোকামাকড়, এমনকি একটা মশা তাকে এরকম মারতে যেমন পালাবে, পালালো কেন? বলে ও বেঁচে থাকতে চায়, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মশাটাও বলছে আমি মরতে চাই না, মরতে চায় মশাটা, মশাটা বলছে আমি নতুন নতুন রক্ত খাবো, ভালো ভালো শরীরে বসবো, আমাকে মেরে ফেলছে বললেই হলো, আমি অনেকদিন বেঁচে থাকবো, অনেক রক্ত খাবো। আর রাস্তার যে শুয়োরটা আছে রাস্তার, তাকে যদি মারতে চান, সে বলে আমাকে ছেড়ে দাও, আমি বেঁচে থাকতে চাই, বলে বেঁচে থেকে কী করবি? বলে ভালো ভালো বিষটা খাবো, নতুন নতুন বিষটা, নতুন নতুন বিষটা সব বেরোবে, সেগুলোকে নর্দমায় যাবো আর গোঁত গোঁত করে এগুলো খাবো। আর আমরা যে মানুষ, আমরা ওই রকম ধরনের সব সংসারে সব চাটনি খাচ্ছি, সংসারের দুর্গন্ধ জিনিসগুলো দূষিত এগুলো আমরা সব খাচ্ছি আর বলছি ভালোই আছি। এই শ্যামানন্দ গৌড়ীয় মঠ এর নাম, এখানে গুরুবর্গ ছিলেন, একটি মাতাল নাকি কোন জায়গায় পড়েছিল আমি ভুলে গেছি, অনেক দিনকার ঘটনা,